সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো কীভাবে একটা ব্লগ সাইট তৈরি করবেন। তো ব্লগ সাইট তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনাদের ব্লগার ডট কমে প্রবেশ করতে হবে, লগ ইন করতে হবে। আচ্ছা, একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ড থেকে এই যে নিউ ব্লগ, আপনারা যদি চান বাংলা যদি একটা ব্লগ সাইট তৈরি করতে চান, তাহলে এখান থেকে আপনারা বাংলা সিলেক্ট করে দিলে বাংলায় লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি নিউ ব্লগ করব। তো আমার এখানে যেটা করতে হবে, এখানে আমার ব্লগের স্টাইলটা দিতে হবে। স্টাইলটা আপনার কী ধরনের স্টাইল হতে পারে, আপনার ব্লগের কী ধরনের নাম হতে পারে, এই ধরনের স্টাইল এখানে দিয়ে দেবেন। তো আমি একটা ব্লগ দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা আমার অ্যাভেলেবেল না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নামটা দেওয়াই ভালো ছিল। এটা আমার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো তাহলে আমরা নামটা চেঞ্জ করব, আমরা এই নামে দিব, ঠিক আছে। এখন ক্রিয়েট ব্লগ, এখন দেখি আপনার ব্লগটা কীরকম। ভিউ ব্লগ থেকে দেখা যাক, আপনার কোনো পোস্ট নেই এখনও, আপনার ব্লগটা এরকম। তো আমরা এখন একটা কী করবো, একটা পোস্ট দেব। এখান থেকে নিউ পোস্ট, যেহেতু এটা মুভি রিলেটেড, তো মুভি রিলেটেড পোস্ট কীভাবে দিতে হয় এবং মুভি নিয়ে কাজ করার জন্য কীভাবে পোস্ট দিতে হয় আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এই মুভিটা আমার পোস্টে পেস্ট করব। সাপোজ এখানে যেভাবে লেখা আছে এই লেখাটাই আমি পেস্ট করতে চাচ্ছি, জাস্ট কপি আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। তো এই মুভিটাতে যে ইমেজটা আছে, ইমেজটা সেম হবে দিতে চাচ্ছিলাম আমি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মনে হয় আমার এই টিউটোরিয়ালে বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাবেন, এই জন্য সরি।
ক্যাপশন দিতে পারেন, সমস্যা নেই। যে ধরনের মিস অ্যাকশন দিল ঠিক আছে, তো যেটা করবেন এখান থেকে লেভেলটা দিয়ে দেবেন। এখন সেভ দেব, তো এভাবে পোস্ট করবেন খুব সুন্দরভাবে। নেক্সট টিউটোরিয়ালে আমি কীভাবে কাস্টমাইজ করবেন একটা ব্লগ সাইটকে, ঠিক আছে, কীভাবে মেনু অ্যাড করবেন, কীভাবে পেজ অ্যাড করবেন, ঠিক আছে, বিভিন্ন থিম কীভাবে অ্যাড করবেন, প্লাগিং। Thank you.